মসজিদে নামাজরত অবস্থায় যিনি আছর করে এই ব্যক্তিকে। দুনিয়াতে অমীমাংসিত রহস্যের মধ্যে অন্যতম হলো জিন বা ভূত, গোস্ট, আত্মা বা অশরীরী যাই বলি না কেন তাদের অস্তিত্ব। পৃথিবীর বিশাল একদল মানুষ ভূতে বিশ্বাস করে, আবার একদল মানুষ বিশ্বাস করেন ভূত বলে কিছুই নেই। আমরা মুসলমানরা জানি পবিত্র কোরআন শরীফে জিনের কথা উল্লেখ করা আছে, সুতরাং আমরা জিনের অস্তিত্বে বিশ্বাস করি। এমনই কিছু ভৌতিক অস্তিত্ব নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে আপনাকে ওয়েলকাম করছি ডার্ক ব্লু বাংলার আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটি সৌদি আরবের একটি মসজিদে নামাজরত মুসল্লিদের। ভিডিওটিতে দেখা যায় মসজিদে ইমাম নামাজে কিরাত পাঠ করছেন, এর মধ্যেই এই ব্যক্তির উপর যিনি আছর করে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ব্যক্তিটি প্রাণপণ চেষ্টা করছে যাতে তার নামাজ না ছুটে যায়। সে নিজে সর্বাত্মক দিয়ে চেষ্টা করে গেছে যাতে তার নামাজ টিকে রাখতে পারে। মুসলমানদের সবচেয়ে বড় শক্তি তার ইমান। লোকটি শেষ পর্যন্ত চিৎকার করতে থাকা সত্ত্বেও সাহসের সাথে তার পাশের সবাই নামাজে অটুট থেকেছে। ইসলাম ধর্মের সৌন্দর্য এখানে। আমরা যারা মুসলমান তাদের কাছে নিজের জীবনের চাইতেও হাজার গুণ বেশি দামি আমাদের ইমান। এই ব্যক্তির উপর আচর করা জিন ভয়ানকভাবে চিৎকার করা শুরু করে দিলেও নামাজরত একজন মুসল্লির উপরও এর একটুও আছর পড়েনি। ভিউয়ার্স, মসজিদে হারাম দুনিয়ার সবচেয়ে পবিত্র জায়গা, আর কাবাগড় হচ্ছে আল্লাহর গড়। এটি মুসলমানদের কিবলা, অর্থাৎ আমরা এইদিকে মুখ করে নামাজ বা সালাত আদায় করে থাকি। পৃথিবীর যে স্থান থেকে কাবা যেদিকে, মুসলমানগণ ঠিক সেই দিকে মুখ করে নামাজ পড়েন। হজ এবং উমরা পালনের উদ্দেশ্যে হাজার হাজার মুসলমানগণ এই কাবাগড়ের সামনে উপস্থিত হয়। কিন্তু আপনি কি কখনো কি এটা চিন্তা করতে পারবেন, কাবাগড়ের সামনে গিয়ে কেউ ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালা জাদু করার চেষ্টা করতে পারে? ইসলামে কালা জাদু সম্পূর্ণ হারাম। কিন্তু 2018 সালের 10ই জুন সিকিউরিটির সাহায্যে পুলিশ নোট করে একজন ব্যক্তি এবং তার ওয়াইফ পবিত্র কাবাগড়ের সামনে বসে অদ্ভুত সব আচরণ করছে। যখন তারা কাছে গিয়ে ভালো করে দেখে তখন তারা দেখতে পায় এই দম্পতি কালা জাদু করার চেষ্টা করছে। পুলিশ তাদের দ্রুত গ্রেফতার করে ফেলে। পরে যখন তাদের তালাশি করা হয় তখন তাদের কাছে ব্ল্যাক ম্যাজিক করার অনেকগুলো জিনিসপত্র পাওয়া যায়। যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন, তাদের কাছে মন্ত্র লিখা বিভিন্ন অদ্ভুত সব জিনিসপত্র পাওয়া যায়। এই ব্যক্তি সাধারণ সবাই উমরা করতে গেলে যেভাবে যায় ঠিক সেইভাবে গিয়েছিল। তাকে দেখে কেউ চিন্তাও করতে পারেনি এমন শয়তানি চিন্তা নিয়ে এমন পবিত্র জায়গায় কেউ যেতে পারে। ভিউয়ার্স, কিছু লোক এমন আছে যারা ভূত অনুসন্ধান করে বেড়ায়, তাদেরকে অনেকেই গোস্ট হান্টার বলে ডেকে থাকে। যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি মেক্সিকোর একটি গির্জার পাশে কবরস্থানের। এখানে তারা গোস্ট এক্সপ্লোর করতে এসেছিলেন, কিন্তু তারা কবরস্থানে আসার পর এখানে এমন কিছু দেখেছিলেন যা তারা কখনো এক্সপেক্ট করেনি, যা দেখে তাদের গা হিম হয়ে গিয়েছিল। আসলে এখানে হয়েছিল এমন, যখন তারা কবরস্থানে হাঁটাহাঁটি করছিল তখন তারা খালি একটি কবর থেকে আজীব সব শব্দ শুনতে পায়। যখন তারা কাছে গিয়ে জিজ্ঞেস করে কে আছে এখানে, কিন্তু তারা কোনো সারা শব্দ পায় না। আর যখন তারা এই খালি কবরটির কাছে যায় তখন তারা লক্ষ্য করে এই খালি কবরটিতে একজন ভয়ানক দেখতে লোক বসে আছে, যা দেখে তাদের আত্মা উদাও হওয়ার উপক্রম শুরু হয়ে গিয়েছিল। তারা বারবার তাকে জিজ্ঞাসা করছিল কে তুমি, কিন্তু এই ব্যক্তি কিছু উত্তর না দিয়ে শুধু ক্যামেরার দিক তাকিয়েছিল। তখন তারা কিছুটা ভয় পেয়ে দূরে সরে যায়। এরপর ওই ব্যক্তি ওখান থেকে বের হয়ে কারোর সাথে কোনো কথা না বলে হেঁটে কবরস্থান থেকে বের হয়ে যায়। এই ভিডিওটি ইন্টারনেটে বেশ ভাইরাল আর মিস্টিরিয়াস কেস হিসেবে খ্যাতি পেয়েছিল। ভিডিওটি ধারণ করা ব্যক্তিগুলো ভিডিওটিকে মিস্টিরিয়াস বলে দাবি করলেও এই ভিডিও দেখে অনেকেই ফেক ভিডিও বলে দাবি করেছিল। ভিউয়ার্স, আপনার কি মনে হয় ভিডিওটি মিস্টিরিয়াস নাকি ফেক? ভিউয়ার্স, এখন প্রায় সব জায়গায় সব মসজিদে সিকিউরিটির রিজনে মসজিদে সিসি ক্যামেরা লাগিয়ে থাকে। এই ভিডিওটিও এমনই একটি মসজিদের সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিও। এই ভিডিওটিতে দেখা যায় একজন ব্যক্তি মসজিদের ভেতর প্রবেশ করছে। ভেতরে প্রবেশ করার পর এই ব্যক্তি প্রথমে অযুখানায় চলে যায় এবং হাত মুখ ধুয়ে নেয়। আসলে এই ব্যক্তি মসজিদের ভেতর শোয়ার জন্য এসেছিল। উনি যেই টাইমে মসজিদে আসে এই টাইমটা কোনো নামাজের ওয়াক্ত ছিল না, যার কারণে মসজিদ একদম ফাঁকা ছিল। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এই ব্যক্তি আরাম করার জন্য মসজিদে শুয়ে গিয়েছে এবং খুব দ্রুতই ঘুমিয়ে পড়েছে। কিন্তু মিস্টিরিয়াস বিষয় এইটা ছিল যে যখনই ওই ব্যক্তি শুয়ে যায় তার কিছুক্ষণ পরেই কোনো একটি মিস্টিরিয়াস জিনিস প্রথমে তার পা ধরে তার পজিশন থেকে সরিয়ে দেয়। কিন্তু এই ব্যক্তি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তাই সে বুঝতেও পারছে না তার সাথে কি হচ্ছে। শুধু এই পর্যন্তই নয়, তারপরে ওই ব্যক্তিকে ওই জিনিসটি বারবার ঘুরিয়ে দিচ্ছিল, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন, যেন কোনো একটি জিনিস ওই ব্যক্তিকে ধরে মুভ করাচ্ছে। কিন্তু যখনই ওই জিনিসটি ওই ব্যক্তির দুই পায়ে ধরে তাকে উপরে উঠানোর চেষ্টা করছিল তখন ওই ব্যক্তি জেগে যায়।
এই ব্যক্তি এতটায় ভয় পেয়ে গিয়েছিল যে এই ব্যক্তি বুঝেই উঠতে পারছে না তার সাথে হলোটা কি। সে ভয়ে এদিক ওদিক দেখছিল, কিন্তু পুরো মসজিদে কোনো কিছুর অস্তিত্বই সে দেখতে পাচ্ছিল না। এমনকি এই ব্যক্তি উঠে দাঁড়ানোর পর ওই জিনিসটি তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এই ব্যক্তি ভয় পেয়ে তখন দৌড়ে মসজিদ থেকে পালিয়ে যায়। যখন সে বাহিরে যায় তখন সাথে করে আরো একজন ব্যক্তিকে নিয়ে মসজিদে হাজির হয়। ওই ব্যক্তিকে সেই জায়গা দেখিয়ে বলে তার সাথে এতক্ষণ কি কি হয়েছে, কিন্তু এই দুইজন সেখানে কোনো কিছুই দেখতে পায়নি। তবে ব্যাপারটি যাই হোক, ওখানে কি ছিল, কেন এই ব্যক্তির সাথে এমন করছিল সেটি কেউ জানতে পারল না। ভিউয়ার্স, দুনিয়ায় এমন কিছু ঘটনা হার হামেশাই ঘটে যা আজীবনই মিস্টিরিয়াস থেকে যায়, এর রহস্যভেদ কখনোই আর সম্ভব হয় না। এই ভিডিওটিও ঠিক এমনই একটি ভিডিও। এই ভিডিওটিতে দেখা যায় একটি মেয়ে মিররের সামনে দাঁড়িয়ে ভিডিও রেকর্ড করছে। ভিডিওটিতে মেয়েটি বলতেছিল যখন সে এই ঘর পরিষ্কার করছিল তখন মিররের মধ্যে অদ্ভুত দুইটি চেহারা দেখতে পায়, আর যখন ভালো করে সে লক্ষ্য করে তখন সে তা দেখে রীতিমতো ভয় পেয়ে যায়, কারণ সে দেখতে পায় তার ঘরে লাগানো মিররের মধ্যে ভয়ানক দুইটি চেহারা দেখা যাচ্ছে। এই ভিডিওতে এই মেয়েটি বলতেছিল সে এই মিররের মধ্যে দেখতে পাওয়া চেহারা মিররের উপর ময়লা ভেবে পরিষ্কার করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়, কারণ এটা ময়লা ছিল না। ঘরের অন্য কেউ ভয় দেখানোর জন্য এমনটা করতে পারে ভেবে ঘরের সবাইকে জিজ্ঞাসা করার পর সবাই অস্বীকার করে। এই ভিডিওটি ইন্টারনেটে মিস্টিরিয়াস হিসেবে বেশ ভাইরাল হয়। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডের সাথে, যাতে করে তারাও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও মিস না করে। আর আপনি যদি এমনই সব ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।